আপনার সঙ্গে নাকি? অপহরণ কাণ্ড, শিশু অপহরণ, 24 ঘন্টার ভিতরে উদ্ধার, আটক অপহরণকারী। দলাই থানার অদূরে গুরুদয়ালপুর গ্রাম থেকে অপহরণ হয়ে যায় 4 বছরের শিশুকন্যা। পুলিশি তৎপরতায় ঘটনার 24 ঘন্টার ভিতরে অক্ষত উদ্ধার হয় শিশুকন্যা। বৃহস্পতিবার সকাল 10টার দিকে দলাই থানা এলাকার গুরুদয়ালপুরের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় চুন্নাকলের 4 বছরের শিশুকন্যা লক্ষ্মীমণি কল। অনেক খোঁজাখুঁজি করে শিশুকন্যা লক্ষ্মীমণিকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ধলাই থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয়। শিশুকন্যা নিখোঁজের পর অনেকেই সন্দেহ করেছিলেন অপহৃত হয়েছে শিশুকন্যা লক্ষ্মীমণি। নিখোঁজ সংক্রান্ত এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার গুরুত্ব অনুধাবন করে ধলাইতে ছুটে আসেন পুলিশ সুপার নুমল মাহাতো। শিশুকন্যাকে খুঁজে বের করতে তৎপরতা শুরু করে পুলিশ। অফিসার ইনচার্জ জনপান বে সহ অন্যান্য পুলিশ কর্মীদের তৎপরতায় ঘটনার 24 ঘন্টার ভিতরে ভুবনডর সাবাগানের রুকনি রোডের সয়ন রিক্রিয়েশনের বাড়ি থেকে অক্ষত উদ্ধার হয় শিশুকন্যা লক্ষ্মীমণি। ঘটনার সঙ্গে জড়িত ভুবনডর সাবাগানের বাসিন্দা বছর 24-এর যুবক সয়ন রিক্রিয়েশনকে আটক করে পুলিশ। কি উদ্দেশ্যে শিশুকন্যা লক্ষ্মীমণিকে অপহরণ করা হয়েছিল জানা সম্ভব হয়নি এখনও। পুলিশ সয়ন রিক্রিয়েশনকে গ্রেফতার করার পাশাপাশি আদালতের অনুমতি সাপেক্ষ শিশুকন্যা লক্ষ্মীমণিকে তার মাতাপিতার হাতে সমজে দিয়েছে। ঘটনার তদন্তকারী অফিসার জানিয়েছেন অপহরণকাণ্ডে সয়ন ছাড়াও অন্য কেউ জড়িত থাকতে পারেন। সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কি উদ্দেশ্যে শিশুকন্যাকে অপহরণ করা হয়েছিল আর ঘটনার সঙ্গে কারা জড়িত আছেন। লক্ষ্মীমণি কল আপনার সহলি হয় এই বছর কোন গো আমার রামপুর আপনি অকলে আছে নিজের সহলি না ঠিক আছে আপনি চিনি পায় নাকি তেখেতক চিনি পায় নিজের ভাই কি নাম আপনার ঘর 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 ঘর